মাদারীপুর জেলার শিবচরে চলছে জাটকা নিধনের মহোৎসব। উপজেলার বিভিন্ন মাছের আড়ত হাট বাজারে এখন অবরোধ। 10 ইঞ্চির থেকে কম ইলিশ মাছ অবাধে বেচে কেনা হচ্ছে। এক শ্রেণীর অসাধু জেলে ও পাইকারি খুচরা মৎস্য ব্যবসায়ী এতে সাময়িক লাভবান হলেও ভবিষ্যতে ইলিশের উৎপাদন এতে হুমকির মুখে পড়েছে। শিবচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জুয়েলের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মৎস্য অধিদপ্তরের আইন অনুযায়ী এখন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে, কিন্তু শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তার ঢিলেঢালা অভিযানের ফলে মাছের আড়ত ও বাজারগুলোতে প্রকাশ্যে হাজার হাজার কেজি জাটকা বিক্রি হচ্ছে। উপজেলা প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তার অভিযানে কিছুটা শিথিলতা লক্ষ্য করা গেছে। সামনের দিনগুলোতে কঠোরভাবে অভিযান পরিচালনার আশ্বাস দেন তিনি। আপনারা জানেন যে শিবচর উপজেলা পদ্মা নদীর সংলগ্ন একটি উপজেলা এবং এখানে বিভিন্ন আমরা সূত্রে জানতে পারছি যে এখানে বাজারগুলোতে নিয়মিতভাবে জাটকা বিক্রি হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এটি বিষয়ে অভিযান পরিচালনার জন্য আমি আমাদের যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রয়েছে তার সাথে আমি কথা বলেছি। তিনি একদিন গিয়েছিলেন, তারপরে সম্ভবত একটু ঢিলেঢালাভাবে অভিযান চলাতে এখানে জাটকা যে বিক্রির প্রবণতা সেটি বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা আগামীকাল থেকেই আশা করছি যে এটি নিয়ন্ত্রণে আসবে, কারণ আগামীকাল থেকে আমরা একটু ব্যাপক অভিযানে আমরা এটি নামবো এবং